আগামী 17 অক্টোবর অনুষ্ঠিত বগুড়া জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন গাবতলী, সারিয়াকান্দি ও সোনাতলা নির্বাচনী এলাকার সংরক্ষিত সদস্য পদপ্রার্থী মোসাম্মদ আসমা বেগম। তিনি সকাল থেকে মধ্যরাত পর্যন্ত বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের কাছে তার মাইক মার্কায় ভোট প্রার্থনা করেন। ভোটাররাও নিরাশ না করে তাকে দিচ্ছেন ভোট দেওয়ার প্রতিশ্রুতি। এ নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী সংরক্ষিত আসনের মহিলা সদস্য প্রার্থী মোসাম্মদ আসমা বেগম এ সময় সাংবাদিকদের কাছে তার পরিকল্পনা ও প্রত্যাশা তুলে ধরেন। আমার নাম আসমা বেগম, আমি জেলা পরিষদে নির্বাচন করতেছি। যদি আমি যদি জয়লাভ করতে পারি তাহলে এলাকার জন্য সার্বিক উন্নয়ন আমি করব। আসলে আগামী 17 অক্টোবর জেলা পরিষদের যে ভোট অনুষ্ঠিত হবে ওই ভোটে আমরা অবশ্যই মেম্বাররাই ভোট দিতে পারবো, সদস্য যারা প্রার্থী হয়েছে তাদের ভোট দিতে পারবে না। আমরা অবশ্যই মেম্বার যে জনগণের প্রতিনিধি হয়েছি, জনগণের ম্যান্ডেট নিয়েই হয়েছি, সেই ক্ষেত্রে অবশ্যই জেলা পরিষদে যারা প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের মধ্যে যোগ্যতা সম্পন্ন বিবেক বুদ্ধি দিয়ে যারা আমাদের কাজ করে দিতে পারবে এলাকার যোগ্যতা দেখেই আমরা বিবেচনা করেই ভোটটা প্রয়োগ করবো। আসসালামু আলাইকুম, আমি আমার যোগ্য প্রার্থীকেই ভোট দেবো, কারণ আসছে 17 অক্টোবর জেলা পরিষদ নির্বাচন, সংরক্ষিত আসনে 4 প্রার্থীর আমি একজন ভোটার। তবে আমার এখানে গাবতলী থানা থেকে আসমা বেগম মাইক মার্কানে নির্বাচন করছে, সারিকেন্দি সোনাতলা মিলে 5 জন ক্যান্ডিডেট। তবে আমি আসমা বেগমের যেখানেই যাচ্ছি খুব ভালো সাড়া পাচ্ছি, ইনশাল্লাহ আমরা আসমা বেগমকে সামনে জয়ী হিসেবে দেখতে চাই, আমরা হয়তো দেখতেও হব এই আশা আমি করছি। প্রশ্নটা নিতান্তিক যুক্তি আছে এবং যুক্তিযুক্ত। আমরা তো আপনারা তো জানেন যে আমরা অবশ্যই, যেহেতু আমরা জনপ্রতিনিধি, ছোটো হলেও জনপ্রতিনিধি, আমরা অবশ্যই একজন যোগ্য এবং ভালো একজন ক্যান্ডিডেটকে আমরা করতে চাই।